গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইভ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বিপত্তারিণীর পুজো, তো সেই জন্য সকালবেলা মানে শুরু করতে পারিনি ব্লগটা, এখন থেকে শুরু করছি আফটারনুন থেকে। আর তখন সকালে মেয়ের স্কুল ছিল, আর মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এসে ঘরে সমস্ত কাজ মোটামুটি সেরে পুজো টুজো দিয়ে, মানে পুজো টুজো মানে মা পুজো দিচ্ছিল, আমি গীতা পাঁচালি টাচালি সমস্ত পড়ে তারপরে মেয়েকে আনতে গেছিলাম। মেয়েকে নিয়ে এসে আবারও একটু গায়ে মানে হাত পাটা ধুয়ে ভালো করে তারপরে চুড়িদারটা পরে এখন দিদির বাড়িতে এসেছি। ঠিক আছে, তো এখানে এসে ব্লগটা শুরু করলাম, তার কারণ আজকে দিদির বাড়িতে বিপত্তারিণীর একটা ফটো আছে, তো সেখানেই প্রত্যেক বছর ও পুজো দেয় ঠাকুরমশাইকে ডেকে। তো আজকেও আমরা এখানেই সবাই মিলে পুজো দেবো, এখন ফল টল কাটাকাটি হয়ে গেছে আর কি, গোছানো গোছানি হচ্ছে আর কি। তো ঠিক আছে, তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে তো মানে রাস্তা প্রচণ্ড জ্যাম, মানে আমাদের এই আদ্যা মন্দিরে এখানে একটা মানে কসবাতে একটা আদ্যা মন্দির আছে, সেখানে সকালবেলা মেয়েকে যখন দিতে যাই 6:30টার সময় তখনই দেখছি মানে বিশাল লম্বা লাইন আর কি, প্রচণ্ড ভিড় আজকে রাস্তাঘাটে। তো যাই হোক, এখন এসেছি, আর এখন ঠাকুরমশাইকে পুজো জন্য আগে দিদি ফোন করলো ঠাকুরমশাইকে যে ঠাকুরমশাই কখন আসবেন, তো বললো আমার আস্তে আস্তে দেরি হবে, 3টে বেজে যাবে, ঠিক আছে একটু ওয়েট করো, কিছু করার নেই আজকে দিনে, আসলে একটাই ডেট করেছে তো আজকে, এর আগেরটা অমাবস্যার জন্য মানে পুজোটা হয়নি, তো সেই জন্য। তো যাই হোক, কিছু করার নেই, একটাই ডেট পড়েছে যখন ক্লিয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে এদিকে দিদি মা দিদা সবাই মিলে পুজোর জোগাড় করছে, দেখতেই পাচ্ছ সমস্ত ফল টল কাটা হয়ে গেছে। আর এই এই যে ঠাকুরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে ও, এটাই হচ্ছে ওর বিপত্তারিণীর ঠাকুর। তো এই ঠাকুরের মানে এই ঠাকুরকে প্রত্যেক বছর পুজো দেওয়া হয়। তো ঠাকুরটাকে আসন থেকে নিচে নামিয়ে এইভাবে সুন্দর করে বসিয়ে মালা টালা দিয়ে রেখে দিয়েছে, আর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে রেখেছে, আর আছে সকালবেলা ঠাকুরকে খেতে দিয়েছিল সেগুলো রেখে দিয়েছে। আর ও কিন্তু এখন ঠাকুরকে 13টা লুচি আর তরকারি ভোগ হিসাবে দিয়েছে, ঠিক আছে। আর এই যে সমস্ত ফল প্রসাদ কেটে আমরা রেখে দিয়েছি, আর 13 রকম করে ফুলও আলাদা করে বেছে রেখে দিয়েছি, ঠিক আছে। ঠাকুরমশাই আসলেই শুধু পুজোটা শুরু হবে। আর এই থালাটা হচ্ছে ঠাকুরের থালা, ঠিক আছে, সমস্ত জোগাড় ঠিকঠাক আছে। আজকে রাধা গোবিন্দকে দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরকেও এখানে ভোগ নিবেদন করেছে, ঠিক আছে, যে লুচি আর তরকারি করেছিল তো সেটাও গোবিন্দকে দিয়েছে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই জন্য মেয়েরাও খেতে বসে গেছে আর কি, আমার মেয়ে দিদির মেয়ে আর জামাইবাবু সবাই খেতে বসে গেছে। তো চলো দেখতে থাকো, ঠাকুরমশাই এখনও পর্যন্ত আসেনি, 3:30 কিন্তু বেজে গেছে, খিদেও পেয়েছে আর ভালোও লাগছে না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তারপরে মেয়েকে আনতে গেছি। তো তো চলো, যাই হোক, ঠাকুরমশাই ফোন করেছে যে উনি প্রায় চলে এসছে, তো চলো ঠিকঠাক করে বসি, চলে আসবে। ওম গঙ্গোচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্তে সন্নিধি কুরু কুরুক্ষেত্র গায়গঙ্গম প্রবাস পুষ্কর আদিচন কীর্তনতা ওম বিপদনাশ বিপত্তা চন্দিকা পূজ কর্মণি ভবন্তি আপ ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প চ সম্ভবে ওম পুষ্প চ ভবতং সংরত্ন কল্প জলঙ্গম পরশুমিগমরাভৃতি হস্তাঞ্চ প্রসন্নং পদ্মাসনং পঙ্কজ পুষ্পং ঔম বিপদনাশ বিপত্তারিণী চন্দ্রিকাই নমো নাভ।
তো এখন পুজো হয়ে গেছে আর শান্তির জল দেবে বলে সবাই এখন বসেছি। দেখতেই পাচ্ছ আমার মেয়ে দিদির মেয়ে সবাই চলে এসছে, তো সবাই মিলে বসেছি শান্তির জল দেবে। আর এক্ষুনি পুজোটা শেষ হয়ে গেলে ঠাকুরমশাই আমাদের হাতে টাকা টাকা বেঁধে দেবে, তারপরেই আজকের পুজো কমপ্লিট হবে। তো চলো, পুজো হয়ে গেছে আর দেখো ঠাকুরের এখানে কত ফুল পড়েছে, ঠাকুরের আসনটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। আর দিদি অনেকগুলো পদ্ম এনেছিল, তো আমার মেয়ের নামে একটা, দিদির মেয়ের নামে একটা ঠাকুরের কাছে পদ্ম নিবেদন করা হয়েছে, নারায়ণকেও পদ্ম দিয়েছিল। তো দেখো ঠাকুর আসনটা ফুলে ভরে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো, অনেকটাই এখন বেলা হয়ে গেছে, এখন কিন্তু 4:30 বেজে গেছে, খুব খিদে পেয়েছে। তো চলো ঠাকুরের প্রসাদগুলো খেয়ে নিই, আমরা তো প্রসাদ ছাড়া কিছুই খেতে পারবো না আজকে। তো চলো সবাই মিলে প্রসাদগুলো খেয়ে নিই। আর দিদি ঠাকুরকে লুচি দিয়েছিলো, তো সেই লুচিও নিয়েছি সবাই মিলে ভাগ করে। তো চলো, গুড ইভিনিং। এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30, আর হঠাৎই দেখলাম এখানে মেঘ করে এসছে আর বৃষ্টি নেমেছে। দেখো আমাদের বাড়ির চারপাশে তো মানে শুধু বাড়ি, সেই জন্য বৃষ্টি হলে সেভাবে বোঝা যায় না। ওদের বাড়িটা চারপাশে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, তো মানে একটু জঙ্গল জঙ্গল, বেশ গাছপালা আছে, তো বৃষ্টি হলে না বেশ সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যাবেলা এরকম বৃষ্টি তো আমাদের ওখানে বুঝতে পারি না, এখানে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর বেশ মানে পোস্টের আলোয় বৃষ্টিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটাও হয়ে গেছে, সব মিলে ওয়েদারটা দারুণ লাগছে এখন। তো যাই হোক, আজকে তো উপোস করেছিলাম, এই বৃষ্টিতে একটু অন্যরকম কিছু খেতে পারলে ভীষণ মানে বেশি ভালো হতো, যাই হোক সেটা তো সম্ভব না আজকে, যেহেতু আজকে উপোস করেছি কিছুই খেতে পারবো না। তো যাই হোক, এমনি বৃষ্টির আনন্দটা উপভোগ করি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে সন্ধ্যে হয়ে গেছে বলে মেয়ে একটু পড়তে বসেছে দিদির মেয়ের কাছে, দিদির মেয়ে তো পড়তেই বসেছিলো আগেই, তো অনেকক্ষণ বলার পরে আমার মেয়ে পড়তে বসেছে দিদির কাছে। বললাম যে একটুখানি যা অসুবিধা দিদির কাছ থেকে দেখে নিই। আর এদিকে দিদি শয়নও দিয়ে দিয়েছে ঠাকুরকে, দেখতেই পাচ্ছ পর্দা টেনে দিয়েছে। প্রতিদিনই কিন্তু দিদি এইভাবেই ঠাকুরকে শয়ন দেয়, মানে পর্দাটা টেনে দিলে শয়ন দেওয়া হয়ে যায়, ও তো এখানে খাট নেই তাই অন্যভাবে শয়ন দিতে পারে না। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজে, তো আমাদের ফিরতে হবে বাড়ি। আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো বাবা বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো এখন আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি 13টা করে লুচি আর ছোলার ডাল, খুব ছোট ছোট লুচি করা হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু এটা সাইজটা হচ্ছে ফুচকার মতন হয়েছে। ঠিক আছে, 13টা লুচি সবাই মিলে, সবাই বলতে আমি মা দিদি আর দিদা মিলে খাবো, আর বাবা আর জামাইও খাচ্ছে, ওরা 2টো করে লুচি নিয়েছে আর আমরা 13টা করে লুচি নিয়ে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। তো আমরা এখন বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছো সামান্য ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তেমন জোরে বৃষ্টি এখনও হচ্ছে না কিন্তু। তো এখন কিন্তু 10:30 বাজে, তো বাড়িতে গিয়ে টফিকে খেতে দেবো, রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে গেছে। তো চলো বাড়ি চলে যাই। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই রাখলাম, টাটা।